হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে দিক নির্ণয় বা ডাইরেকশন টেস্ট যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ সেই ডাইরেকশন টেস্ট অধ্যায়ের পার্ট 3। এবং তোমরা অনেকেই বারে বারে আমাকে রিকোয়েস্ট করছো যে যাতে আমি বেশি করে সুবীর দাসের বই থেকে রিজনিং করাই, তো সব রকম বইয়ের রিজনিংই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এর আগে কিন্তু আমি তোমাদেরকে আগেও বলেছি যে সুবীর দাসের সম্পূর্ণ বইটা কিন্তু আমি কভার করব, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমি সলভ করব। সুতরাং কোনো চিন্তার কারণ নেই, সমস্ত বইটাই কিন্তু তোমরা সলভ আকারে পেয়ে যাবে। তো সুতরাং সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং বই থেকে দিক নির্ণয় বা ডাইরেকশন টেস্ট অধ্যায়ের পার্ট 3। ডাইরেকশন টেস্ট অধ্যায়ের আজকের পার্ট শুরু হচ্ছে কোয়েশ্চেন নম্বর 18 থেকে, যেখানে বলা হয়েছে মৈনাক উত্তর পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, প্রথমে সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল। তো তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে মৈনাক প্রথমে উত্তর পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল, অর্থাৎ নর্থ ইস্টের দিকে, এবং এই নর্থ ইস্ট থেকে সে প্রথমে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল, অর্থাৎ এই ডাইরেকশান থেকে সে 90 ডিগ্রি ঘুরল এবং আসলো নর্থ ওয়েস্ট পজিশানে। তারপরে কি বলা হয়েছে, তারপর সোজা পেছন দিকে ঘুরে দাঁড়ালো, সবশেষে সে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে স্থির হয়ে দাঁড়ালো। তো এখানে পিছনে ঘোরা মানে সরাসরি 180 ডিগ্রি ঘুরে যাওয়া, অর্থাৎ বর্তমান তার মুখ ছিল নর্থ ওয়েস্টের দিকে, সে সোজা এখান থেকে 180 ডিগ্রি ঘুরবে, এবং এই 180 ডিগ্রি কিন্তু ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো একটা হতে পারে, অর্থাৎ তার মুখ এই দিক থেকে সরাসরি হয়ে যাবে এই দিকে, অর্থাৎ সাউথ ইস্টের দিকে। এবং সবশেষে কী বলেছে, সবশেষে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে স্থির হয়ে দাঁড়ালো, এবং এখান থেকে আবার সে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল, ঘুরে এখানে এসে স্থির হয়ে দাঁড়ালো। প্রশ্ন কি বলা হয়েছে, এখন মৈনাক কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তো মৈনাকের এখন শেষ পজিশান যেহেতু এইটা, অর্থাৎ সাউথ ওয়েস্ট, তো সুতরাং মৈনাক এখন দক্ষিণ পশ্চিম বা সাউথ ওয়েস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে কোয়েশ্চেন নম্বর 19 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে রৌনক দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল, অর্থাৎ রৌনক এই দক্ষিণ বা সাউথের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তারপর বলা হয়েছে প্রথমে সে 110 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল, তারপর 50 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল। তাহলে প্রথমে সে 110 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল। তো এখানে একটু ক্যালকুলেশন করে নিতে হবে, এখানে 110 ডিগ্রি বলতে এটাকে আমরা 90 ডিগ্রি এবং 20 ডিগ্রি এই হিসেবে ভাগ করে নেব, এবং এটা কিন্তু মোটামুটি আন্দাজের ওপরে ছবিটা এঁকে নিতে হবে। তো সুতরাং এই সাউথ থেকে 90 ডিগ্রি বলতে এইখানে বোঝাই ওয়েস্টের দিকে, এখান থেকে আরও 20 ডিগ্রি, অর্থাৎ মোটামুটি এরকম একটা পজিশানে কিন্তু সে প্রথমে আসলো, যেটা 110 ডিগ্রি, এটা সে ঘুরল ক্লকওয়াইজ, এবং তারপর 50 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল। তাহলে আবার 50 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ বলতে 50 ডিগ্রিকে আমরা বাঙালে যেটা পাই সেটা হচ্ছে 20+30, অর্থাৎ এই যে আগের 20 এখানে রয়েছে, 90 এর পরের 20, তার সঙ্গে আরও মোটামুটি 30 ডিগ্রি মতো এদিকে আসতে হবে, অর্থাৎ তার পরবর্তী পজিশন হবে মোটামুটি এটা, যেটা হলো 50 ডিগ্রি। আশা করি এটুকু তোমরা বুঝতে পারলে। তারপর কি বলা হয়েছে, সবশেষে 165 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে স্থির হয়ে দাঁড়ালো, অর্থাৎ এই যে পজিশনটা তার ছিল এই পজিশান থেকে সে আরও যাবে 165 ডিগ্রি। তো সুতরাং এই পজিশান থেকে এই পজিশান পর্যন্ত এটুকু কিন্তু 50 ডিগ্রি, যেহেতু আমরা আগেও পেয়েছি এটুকু হচ্ছে 50 ডিগ্রি। তো এই 50-এর সঙ্গে আরও 115 ডিগ্রি অ্যাড করলে কিন্তু হয় 165, যেটা হয় এখান থেকে 165 ডিগ্রি বলতে নর্থ ইস্ট পর্যন্ত বোঝায়, এটা হলো 165 ডিগ্রি, এবং এটা কিন্তু সে ঘুরল ক্লকওয়াইজ। তো এবং এটাই কিন্তু হলো তার ফাইনাল পজিশান, নর্থ ইস্ট। তো সুতরাং এখন রৌনক কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তো সুতরাং রৌনক এখন উত্তর পূর্ব বা নর্থ ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এটি কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার তোমরা ডিসপ্লেতে কোয়েশ্চেন নম্বর 20 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে পল্লবী দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তারপর সে প্রথমে 60 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল, তারপর 130 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল। তো প্রথমে আমরা এটুকুই এঁকে নিই, যেখানে বলা হয়েছে পল্লবী দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল, অর্থাৎ সাউথ ওয়েস্টের দিকে, এবং এখান থেকে সে প্রথমে 60 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল।
তো এখান থেকে 60 ডিগ্রি বলতে এখান থেকে ওয়েস্ট পর্যন্ত হয় 45 এবং এখান থেকে আরো 15 ডিগ্রি মানে হচ্ছে হয় 60 ডিগ্রি তো সুতরাং তার পজিশন গিয়ে দাঁড়ালো এটা যেখানে 60 ডিগ্রি মানে 45 ডিগ্রি এবং 15 ডিগ্রি তারপর 130 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো তো সুতরাং এই পজিশন থেকে সে যখনই অ্যান্টি ক্লকওয়াইজ 130 ডিগ্রি আসবে তো সুতরাং এখানে 130 ডিগ্রিকে আমরা ভাঙিয়ে নেব 60 ডিগ্রি আর 70 ডিগ্রিতে যেখানে 60 ডিগ্রি কিন্তু অলরেডি আমরা এখানে এটুকু পেয়ে যাচ্ছি সুতরাং এটুকু হলো 60 ডিগ্রি এবং এখান থেকে 70 ডিগ্রি মানে এইটুকু হলো 45 এবং তার সঙ্গে আরও 25 অর্থাৎ তার মোটামুটি একটা পজিশন কিন্তু দাঁড়াবে এটা এই যে 70 ডিগ্রি এটাকে মাপতে হলে প্রথমে তোমরা মাপবে 45 ডিগ্রি তার সঙ্গে 25 ডিগ্রি দিয়ে মোটামুটি তার কিন্তু একটা পজিশন গিয়ে দাঁড়াবে এখানে যেটার আমি নাম দিলাম ও এই ও বিন্দুতে সে কিন্তু এসে থামছে এবং তারপর কি বলল সবশেষে সে 250 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে স্থির হয়ে দাঁড়ালো তো এবার তোমরা এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও ও থেকে এস পর্যন্ত এই যে জায়গাটুকু এই জায়গাটুকু হচ্ছে 25 ডিগ্রি এটুকু আমি আগেও বলেছি কারণ 70 পেতে গেলে 45 এবং 25 প্রয়োজন তো সেই 25 হচ্ছে এই ও এবং এস এর মধ্যবর্তী এই জায়গাটা তো অর্থাৎ ও বিন্দু থেকে সে কিন্তু এই 25 যদি আমরা ও এস 25 যদি বাদ দিই তাহলে তার পজিশন হলো এস এই এস এর থেকে আমরা এবার হিসেব করব 225 ডিগ্রি তাহলে আমাদের হিসেবটা করতে সুবিধা হবে কীরকম না যদি আমরা এই এস বিন্দু থেকে 225 ডিগ্রি হিসেব করি তাহলে 225 মানে বোঝায় 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি এইটা হচ্ছে আসল হিসাব এবং এখান থেকে যদি এইভাবে আমরা এগোই তাহলে এই সাউথের থেকে 90 ডিগ্রি মানে হচ্ছে ডাব্লু এবং এখান থেকে আরও একটা 90 ডিগ্রি মানে হচ্ছে নর্থ এবং সবশেষে সেখান থেকে 45 ডিগ্রি মানে হচ্ছে নর্থ ইস্ট এবং এই নর্থ ইস্ট হচ্ছে তার ফাইনাল পজিশন এখানে এসে সে দাঁড়ালো এবং বলা হচ্ছে পল্লবী এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তাহলে এই যে মোট 250 ডিগ্রি সে আসলো এই 50 ডিগ্রি ক্লকওয়াইজ আসার পর তার ফাইনাল পজিশন হলো নর্থ ইস্ট বা উত্তর পূর্ব এটি হচ্ছে সঠিক উত্তর তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে এটি কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বন্ধুরা তোমরা এখন ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 21 এবং 22 দেখতে পাচ্ছ এই দুটো কোশ্চেন তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে কারণ এই ধরনের অলরেডি অনেক প্রশ্নের সমাধান আমি এর আগের পার্টগুলোতে করিয়ে দিয়েছি তো আশা করি খুব ইজিলি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো করতে পারবে এবং এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কিন্তু ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই আমাকে করে জানাবে এবং তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো করো তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা এই প্রশ্নের সমাধানগুলো সঠিকভাবে বুঝতে পারছো এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 23 দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে রমেশ কোনো এক স্থান থেকে পশ্চিম দিকে যাত্রা শুরু করলো তো এই প্রশ্নের সমাধানটা করার আগে প্রথমে আমরা চারটে দিক এঁকে নেব অর্থাৎ ইস্ট ওয়েস্ট নর্থ এবং সাউথ তো তাহলে প্রশ্নে বলা হয়েছে রমেশ কোনো স্থান থেকে পশ্চিম দিকে যাত্রা শুরু করলো রমেশ এই যে বিন্দু এখান থেকে ওয়েস্টের দিকে যাত্রা শুরু করলো এবং সে 20 মিটার হাঁটলো তারপর সে উত্তর দিকে ঘুরে 10 মিটার হাঁটলো এবং এখান থেকে তারপর সে উত্তর দিকে ঘুরলো এবং 10 মিটার হাঁটলো তারপর কি বলা হয়েছে এরপর আবার পূর্ব দিকে ঘুরে 20 মিটার হাঁটলো তাহলে এখান থেকে আবার পূর্ব দিকে মানে ইস্টের দিকে সে হাঁটলো 20 মিটার তাহলে এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে এবং কত দূরে আছে তাহলে তার শুরুস্থান ছিল এখানে তো সুতরাং এখান থেকে এই যে দূরত্বটা সেটা কিন্তু এদিকে যেহেতু 10 মিটার সুতরাং এটাও কিন্তু 10 মিটার হবে সুতরাং তার আগের পজিশন এবং বর্তমান পজিশনের দূরত্ব কিন্তু 10 মিটার এখন সে উপরের দিকে অর্থাৎ নর্থের দিকে মুখ করে আছে এটাই হলো তার লাস্ট পজিশন তো এটাই হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ 10 মিটার দূরে উত্তর দিকে আছে আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে
এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 24 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে সুজয় কোনো স্থান থেকে দক্ষিণ দিকে 50 মিটার হাঁটার পর বাম দিকে ঘুরে 150 মিটার হাঁটল। একটা নির্দিষ্ট বিন্দু থেকে সুজয় প্রথমে দক্ষিণ দিকে হাঁটল এবং এটা ছিল 50 মিটার, তারপর হাঁটার পর বাম দিকে ঘুরে 150 মিটার হাঁটল এবং এখান থেকে বাম দিক মানে হয় ইস্টের দিকে, অর্থাৎ এখান থেকে সে হাঁটল 150 মিটার, তারপর আবার বাম দিকে ঘুরে 50 মিটার হেঁটে দাঁড়ালো। তাহলে এই পজিশন থেকে আবার 50 মিটার মানে হয় নর্থের দিকে, সেখানে সে আবার 50 মিটার হাঁটল। এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে এবং কত দূরে আছে? তাহলে প্রথমে তার শুরুর স্থান ছিল যেটাকে আমি এ ধরলাম, এই এ থেকে সে শুরু করেছিল, এখান থেকে সে এখন বর্তমানে আছে ইস্টের দিকে এবং তার দূরত্ব হবে আগের যে 150 মিটার যে দূরত্ব, ঠিক একই দূরত্ব কিন্তু সে এখন রয়েছে, অর্থাৎ 150 মিটার দূরত্বে কিন্তু সে এখন অবস্থান করছে প্রথম পজিশন অর্থাৎ এ পজিশন থেকে। তো তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে, অর্থাৎ এখন সে পূর্ব দিকে আছে এবং কত দূরে আছে এবং 150 মিটার দূরে আছে। তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। এবং বন্ধুরা, এই ধরনের প্রশ্নের সমাধানের ক্ষেত্রেও কিন্তু তোমরা এই যে চারটে দিক রয়েছে, এই চারটে দিকের যে মিডিল পজিশন সেখান থেকেই যাত্রা শুরু করানোর চেষ্টা করবে, দিকগুলো নির্ণয় করতে সুবিধা হবে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 25 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে দীপিকা কোনো এক স্থান থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 20 মিটার হাঁটার পর পূর্ব দিকে ঘুরে 40 মিটার হাঁটল। তো আমরা তাহলে এখানে মূলবিন্দু থেকে শুরু করব, যেখানে ধরলাম এ থেকে স্টার্ট করলো দীপিকা এবং এখান থেকে দক্ষিণ দিকে সে হাঁটল 20 মিটার, তারপর বলা হয়েছে হাঁটার পর পূর্ব দিকে ঘুরে 40 মিটার হাঁটল, এরপর সে পূর্ব দিকে ঘুরল ইস্টের দিকে এবং সেখানে হাঁটল 40 মিটার, এরপর সে আবার উত্তর দিকে ঘুরে 20 মিটার হাঁটল, অর্থাৎ নর্থের দিকে বা উত্তর দিকে সে আবার হাঁটল 20 মিটার এবং সবশেষে পশ্চিম দিকে 55 মিটার হাঁটার পর থামল। তো এখানে দীপিকা ইস্ট বা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হাঁটবে 55 মিটার। তো এই 55 মিটারকে আমরা যেভাবে লিখতে পারি সেটা হলো 55 = 40 + 15, অর্থাৎ এর আগে অলরেডি কিন্তু 40 মিটার পথ সে অতিক্রম করে এসেছিল, সুতরাং এই 40 পর্যন্ত সে আসবে এবং সেখান থেকে আরও 15 মিটার কিন্তু সে এগোবে, অর্থাৎ এটুকু পথ হচ্ছে 40 মিটার এবং বাকি অংশটা হচ্ছে 15 মিটার। এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে এবং কত দূরে আছে? তাহলে দীপিকার শুরুর স্থান ছিল এ, এই এ ছিল শুরুর স্থান। তো এই এ স্থান থেকে সে এখন পশ্চিম দিকে বা ওয়েস্টের দিকে আছে এবং সে এখন তার প্রথম স্টার্টিংয়ের যে দূরত্ব সেখান থেকে সে এখন 15 মিটার দূরে কিন্তু রয়েছে, অর্থাৎ 15 মিটার দূরে পশ্চিম দিকে আছে। এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটিও বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 26 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে কুশল কোনো এক স্থান থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 60 মিটার হাঁটার পর উত্তর দিকে ঘুরে 25 মিটার হাঁটল। তাহলে এখানেও ঠিক একইভাবে কুশল মূলবিন্দু থেকে এখানে যাত্রা শুরু করবে, যেটাকে আমরা এ নাম দিলাম। এখান থেকে সে পূর্ব দিকে প্রথমে যাবে, এই এ বিন্দু থেকে সে পূর্ব দিকে যাবে 60 মিটার, তারপর উত্তর দিকে যাবে 25 মিটার, তারপর কি হয়েছে, তারপর বাম দিকে ঘুরে 50 মিটার হাঁটার পর তারপর এদিকে বাম দিকে ঘুরবে, তারপর পশ্চিম দিকে সে যাবে 50 মিটার, তারপর বাম দিকে 50 মিটার হাঁটার পর আবার বাম দিকে ঘুরলো এবং 25 মিটার হাঁটার পর থামলো। তাহলে এই যে সে 50 মিটার এসে থামলো, আমরা এই বিন্দুর নাম দিলাম বি এবং এই বি থেকে সে আবার বাম দিকে ঘুরলো, মানে সাউথের দিকে ঘুরবে এবং 25 মিটার এসে এখানে থামবে, যেটার আমরা নাম দিলাম সি। তাহলে এবার প্রশ্ন বলা হয়েছে এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে এবং কত দূরত্বে আছে। তাহলে এখানে শুরুর স্থান ছিল এ এবং শেষের স্থান হয়েছে সি, অর্থাৎ এইটুকু ডিস্টেন্স কিন্তু 10 মিটার, কারণ এই সম্পূর্ণ পথটার দৈর্ঘ্য ছিল 60 মিটার, তার মধ্যে কিন্তু সে অলরেডি 50 মিটার ফিরে এসেছে বা ব্যাক করে এসেছে, এসে
সে এই একই পথ এই 25 মিটারই অতিক্রম করে আগের রাস্তার উপর এসেই হাজির হয়েছে, শুধু এইখানে 10 মিটার ডিস্টেন্স তৈরি হয়েছে। অর্থাৎ মোট পথ প্রথমে এসে গিয়েছিল 60 মিটার, তারপরে সে গিয়েছে 50 মিটার। অর্থাৎ 60 - 50 = 10। তো সুতরাং এখানে উত্তর হবে, এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে এবং কত দূরত্বে আছে, তাহলে উত্তর হবে, সুতরাং কুশল এখন শুরুর স্থান অর্থাৎ এ থেকে 10 মিটার পূর্ব দিকে আছে। সে এখন এই দিকে অর্থাৎ সি এর দিকে অর্থাৎ পূর্ব দিকে বা ইস্টের দিকে আছে। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারলে। এবার তোমার ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 27 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে রমেন মাঠের মাঝখানে কোনো এক স্থানে দাঁড়িয়ে প্রথমে পূর্ব দিকে 10 মিটার, তারপর দক্ষিণ দিকে 30 মিটার গেল। তো তাহলে এখানেও ঠিক একই রকমভাবে আমরা মূলবিন্দু ধরে নেব এবং এটা মাঠের মাঝখানে আমরা ধরছি, এবং এখান থেকে প্রথমে কী বলা হয়েছে পূর্ব দিকে 10 মিটার গেল। অর্থাৎ এই যে মূলবিন্দু এটাকে আমরা এ ধরলাম, এখান থেকে 10 মিটার গেল পূর্ব দিকে, তারপর দক্ষিণ দিকে 30 মিটার গেল, এরপর দক্ষিণ দিক বা সাউথ দিকে গেল 30 মিটার, এরপর বাম দিকে ঘুরে 50 মিটার এবং আবার বাম দিকে ঘুরে 30 মিটার গিয়ে থামলো। তাহলে এই সাউথ থেকে বাম দিক মানে বোঝায় ইস্টের দিক, তাহলে ইস্টের দিকে সে আবার গেল 50 মিটার এবং ইস্টের থেকে আবার বাম দিকে ঘুরলো মানে নর্থের দিকে গেল 30 মিটার। তাহলে প্রথম স্থান থেকে শেষ স্থানের দূরত্ব কত? তাহলে তার এখন বর্তমান পজিশন হচ্ছে এই বিন্দু যেটাকে আমরা সি ধরলাম। তাহলে এখানে প্রথমে সে এই বিন্দুতে ছিল এবং এই বিন্দু থেকে সে 10 মিটার এগিয়ে ছিল এবং তার বর্তমান পজিশন এখন আছে সি, এবং এই 10 এবং 10 মিটার যেখানে গিয়ে থেমেছিল সেই বিন্দুতে আমরা নাম দিলাম বি। তো এখানে এই বি থেকে সি এর দূরত্ব কিন্তু 50 মিটার, কারণ যেহেতু নিচে এখানে 50 মিটার যে দূরত্ব রয়েছে এই একই দূরত্ব কিন্তু ওপরেও হবে, অর্থাৎ এটা কিন্তু 50 মিটার এবং অলরেডি আগে এগিয়েছিল এ থেকে বি এর দূরত্ব 10 মিটার। তাহলে এখানে এ বি প্লাস বিসি যেটুকু হবে সেটাই হবে তার মোট দূরত্ব, অর্থাৎ এখানে এ বির দূরত্ব আছে 10 এবং বিসির দূরত্ব আছে 50 = 60। প্রশ্নে কী বলা হয়েছে প্রথম স্থান থেকে শেষ স্থানের দূরত্ব কত? তাহলে প্রথম স্থান থেকে শেষ স্থানের দূরত্ব হবে কিন্তু 60 মিটার, এটি হবে সঠিক উত্তর। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারলে। তো তাহলে বন্ধুরা 27 নম্বর কোশ্চেনের সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের সুবীর দাসের বই থেকে দিক নির্ণয় বা ডাইরেকশন টেস্ট অধ্যায়ের পার্ট 3, যেখানে 10টা কোশ্চেনের সমাধান তোমাদেরকে আজকে আমি এখানে দেখিয়ে দিলাম। তো সুতরাং এই সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এবং বন্ধুরা এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।